ফেসবুকে চলে আসো দামাকা আপডেট, ফেসবুকে ভিডিও ভাইরাল করার সহজ উপায়। ভাই এই সময়টা যদি আপনি কাজে না লাগাতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হবে না, আর যদি এই সময়টা কাজে লাগান তাহলে অবশ্যই আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। তো চলুন, কী এমন কাজ করলে আমাদের ভিডিওগুলো ভাইরাল হবে এই একটা সুযোগ আমাদেরকে ফেসবুক দিয়েছে, তো ওই সুযোগটা আমরা এখনই কাজে লাগাবো আর আপনাদেরকে লাইভ প্রুফ আমি আমার ফেসবুক পেজের ভিতরে করে দেখাবো। ওকে, তো শুরুতে আমার ফোন স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন। ফোন স্ক্রিনে আসার পর আমরা এখান থেকে আমরা সরাসরি চলে যাব আমাদের ফেসবুক পেজের ভিতরে। আর একটা কথা বলে নিই, আপনারা কিন্তু আপনাদের ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল হবে না, ফেসবুক পেজের ভিতরে হবে, আর এজন্য ফেসবুক অফিশিয়াল অ্যাপ ব্যবহার করবেন আর অফিশিয়াল অ্যাপসটিকে প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন। ওকে, এখানে আমি চলে আসলাম এই যে আমাদের পেজের ভিতরে। আসার পর এখানে আমি এই যে থ্রি ডটে ক্লিক করব, তারপর এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব, তারপর আবার সেটিংসে ক্লিক করব। ক্লিক করার পর পেজ সেটিংস এখানে একবার ক্লিক করে দেব। পেজ সেটিংসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি একটি অপশন দেওয়া আছে, প্রাইভেসিতে একবার দিয়ে দিব। প্রাইভেসিতে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ ইউর পেজ টু রিকমেন্ডেড টু প্রোফাইল লগইন অ্যান্ড সিমিলার পেজ, এই অপশন একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখবেন যদি এই অপশনটা আপনাদের বন্ধ থাকে তাহলে এখান থেকে একটা সাথে সাথে অন করে দেবেন, যদি আপনাদের অন করা থাকে তারপরও এখান থেকে অফ করে এটাকে অন করে দেবেন। করার পর আপনাদের যে ফেসবুক পেজটি রয়েছে সেই পেজটি কিন্তু এখন থেকেই কিন্তু ফেসবুক রিকমেন্ডেড করবে বা ভিডিওগুলো কিন্তু রিকমেন্ডেড বা সবার বাউসারে এবং সম্পূর্ণ মনে করেন অনেক দর্শকের সামনে একদম ফ্রিতে বুস্টিংয়ের মতো ভিডিওগুলো যাবে। আর আরেকটা সেটিংস হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মেসেজিং, এটা হচ্ছে এখান থেকে অন করে দিবেন আপনাদের যে মেসেজিং অপশনটা এটা হচ্ছে অন করে দিবেন। দেওয়ার পর এখান থেকে ফেসবুকে ভিডিও আপলোড করার সময় আরেকটি কাজ করবেন, এই যে এখানে উপর প্লাস আইকন আছে, প্লাস আইকনে আমরা যখন ভিডিও আপলোড করি, ধরুন আমি এখান থেকে একটি ভিডিও নিলাম, এই ভিডিওটা আমি নিলাম, নেওয়ার পর এই যে ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন, এই যে হ্যাশট্যাগ দিয়ে ফেসবুক দিয়ে দেবেন, এই যে ফেসবুক দিয়ে আপনি এখানে কিন্তু হ্যাশট্যাগ দিয়ে তারপর আপনি এখান থেকে কিন্তু আপনাদের ভিডিওগুলো সহজে ভাইরাল করতে পারবেন, কারণ হ্যাশট্যাগ কিন্তু ভিডিও ভাইরাল করার জন্য অনেক বড় একটা ভূমিকা পালন করে। তো এইভাবে কিন্তু এই দুইটি সেটিংসের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক পেজটিকে ভাইরাল করতে পারেন বা ভিডিও ভাইরাল করতে পারেন। তো এরকম সেটিংসগুলো আপনারা অবশ্যই অন করবেন, করার পর আপনাদের ফেসবুক পেজগুলো কিন্তু অবশ্যই ভাইরাল হবে। সো বন্ধুরা ভালো থাকেন, আল্লাহ হাফেজ, দেখা হবে একটি নতুন ইন্টারেস্টিং ভিডিওতে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।